নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর। বিধানসভা নির্বাচনে এখানে বিপুল ভোটে জয়লাভ করেন নৌসাদের দিকে। তারপরে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল এই প্রান্তিক শহর। তারপরেও মোটামুটি ভালোই ফল করে আইএসএফ। এবার সেই ভাঙরের আইন শৃঙ্খলার প্রশ্নে কার্যত পুলিশকে হুমকি দিলেন ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। প্রসঙ্গত, আজ সকালে এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয় স্থানীয় পানাপুকুর এলাকায়। স্থানীয় আইএসএফ পঞ্চায়েত সদস্য আজাহার উদ্দিন মণ্ডলের বাড়ির কাছে একটি বাগান থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকেও, কিন্তু কে বা কারা এই তাজা বোমাগুলি ওই বাগানের মধ্যে ফেলে গেল তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের দাপুটে নেতা ভাঙরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের অভিযোগ, নওশাদ সিদ্দিকীর জয়লাভের পরেই ভাঙরের পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো আইএসএফ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাঙরকে অশান্ত করে রাখার। পাশাপাশি তিনি পুলিশকেও হুমকি দিয়ে জানিয়ে দেন এবার তৃণমূল পথে নামবে। আমরা শুধু আপনাদের কাছে বলি, এই যে ঘটনা ঘটেছে চালতাবেড়িয়া অঞ্চল পানাপুকুর বুথ, আমরা আবার বলছি যে আজারউদ্দিন ওই বুথের মেম্বার, ওখানে তার নেতৃত্বে এলাকায় সন্ত্রাস, এলাকায় খুন জখম করার চেষ্টা করছে। এর আগে আমাদের প্রাক্তন ক্যান্ডিডেট ওই বুথে যে ক্যান্ডিডেট ছিল সে হেরেছে, তার কানের এর থেকে গুলি চলে গেছে কানের পাশ দিয়ে, মানে একটার পর একটা মানে গণ্ডগোল লেগেই আছে। বড় ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আমি প্রশাসনকে বলবো অবিলম্বে ভাঙড়ে যেভাবে আস্তে আস্তে শান্তি বজায় হচ্ছে, শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, আর এরা চেষ্টা করছে অশান্তি করে ভাঙড়কে উত্তপ্ত করে ভাঙড়ে রক্তের হোলি খেলা খেলার চেষ্টা করছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করি, তীব্র ধিক্কার জানাই। আমরা আগামী দিনে এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত প্রশাসন যদি অ্যারেস্ট না করে তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিনে রাস্তায় নামবে। অন্যদিকে যে আইএসএফ নেতা পঞ্চায়েত সদস্য আজাহার মণ্ডলের দাবি, সবটাই করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, আর দায় চাপানোর চেষ্টা চলছে তাদের ওপরে। শাসক দল থেকে আমাদেরকে একাধিকবার চাপ দিচ্ছে টিএমসিতে জয়েন করার জন্য, জয়েন করা হয়নি বলে সেই জন্য চক্রান্তভাবে আমার বাড়ির সাইডে বাগানে বোম রেখে গেছে, রেখে এখন ওটা আইএসএফকে দোষারোপ করছে। আপনার কন্টেস্ট হয়ে যিনি লড়েছিলেন তিনি পরাজয় হয়েছেন, তিনি তো দাবি করছেন আপনারাই রেখেছেন বা আপনার অনুগামী রেখেছে। না, এটা একদম ভিত্তিহীন কথাবার্তা। ওনারা রেখেছে, রেখে এখন ওটা আমাদের আইএসএফ এর উপরে দোষ দিচ্ছে। পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর দিয়েছি। ওনারা এসেছেন, ওনারা তদন্ত করুক কে বা কারা রেখেছে সেটা পুলিশ। সব মিলিয়ে ভাঙড়ে তৃণমূলের দাপট কমতেই শুরু হয় অশান্তির বাতাবরণ। পাওয়ার প্লান্ট বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই এর সূত্রপাত। মাঝে এই আরাবুল ইসলামকে দলবিরোধী কাজের অভিযোগে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ডও করা হয়েছিল, কিন্তু এলাকায় তৃণমূলের শক্তি ক্ষয় হতে শুরু করতেই সেই সাসপেনশন উঠে যায় তৃণমূলের তাজা নেতার ওপর থেকে। আর তারপর থেকেই কার্যত বারুদের স্তূপের ওপরে বাস করছেন ভাঙড়ের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। ভাঙড় থেকে মামুনি রায়, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।